আল্লাহতালার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি। সকালে উঠে ঘরের সমস্ত কাজকর্মগুলো শেষ করে নিয়েছি। ঘরে যে ক্লিনিংয়ের কাজ ছিল, গোছানো কাজ ছিল, সব কিছুই পাশাপাশি অ্যাকোয়ারিয়াম দুটো ধুয়ে দিয়েছি। তো এখন মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করছে। ঘর যতক্ষণ পরিষ্কার না করা যায়, অন্যান্য কাজে আমার মন বসে না, ভালো লাগে না। ঘর পরিষ্কার করে তারপর বাকি কাজকর্ম করার চেষ্টা করি। ঘর পরিষ্কার করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো চেয়েছিলাম যে আজকে সকালে কিন্তু এসব কাজকর্ম করতে গিয়ে ভাত খাওয়া হয়নি। তো চাচ্ছিলাম যে ভাত খেয়ে নিতে, মেয়ে বলছে যে না, ভাত খাবে না, একটু চা খাবে, চা বিস্কিট আগে খাবে, পরে ভাত খাবে। আসলে কাজ করতে করতে অনেকটাই বেলা করে ফেলেছি আজকে। তারপরও ঘরটা যেহেতু সকাল সকাল পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন বাকি কাজকর্মগুলো ঘরের করতে সহজ হয়ে যাবে। আজকে চার পাঁচ দিন যাবত বাগানে সময় দেওয়া হচ্ছে না। বারান্দায় যে গাছগুলো আছে, গাছগুলো ঠিকমতো যত্ন করতে পারছি না। তো দেখছিলাম যে গাছের অবস্থা কি। আসলে যত্ন না নিলে দেখা যায় যে অনেক সময় গাছগুলো নষ্ট হয়ে যায়। আর ঠিকমতো রোদ পড়ছে না, কিছুদিন যাবত তো শৈত্যপ্রবাহ চলছে। সকালের রোদটা বারান্দায় সুন্দরভাবে আসে, তো সকাল সকাল যদি রোদ না উঠে তাহলে গাছগুলো আর রোদ পায় না, ওই শেষ বিকেলের রোদ তো ওই পাশে চলে যায়। তো গাছে কিন্তু দেখলাম প্রত্যেকটা গাছেই কলি এসেছে। এই যে গোলাপ গাছে একদম গোলাপ গাছ ভর্তি কলি এসেছে, তো দেখে অনেক ভালো লাগছে। একটু স্পেস করে গাছগুলো যদি সাজিয়ে দিতে পারি তাহলে বেশি ভালো হবে। গোলাপ গাছটা যে জায়গায় রাখা, ঠিকমতো কিন্তু গাছটা জায়গা পাচ্ছে না। তো সেগুলোই দেখছিলাম যে কিভাবে রাখলে গাছগুলো সুন্দর থাকবে। গাছ আসলে যতটা আপনি স্পেস দিতে পারবেন, যত্ন করতে পারবেন, ততই সুন্দর হবে। আর ফুল গাছের বিশেষ করে অনেক যত্ন নিতে হয়। পাতাবাহার গাছ এগুলো আপনি কম যত্নেও বেড়ে ওঠে, কিন্তু ফুল গাছ কিন্তু আপনি কম যত্নে রাখতে পারবেন না। দেখা যায় অনেক সময় মরে যাবে, নয়তো বা আপনার ভালোভাবে ফুল হবে না, ভালো দেখা যাবে না। এই গাছটার নাম আমি ভুলে গিয়েছি, সম্ভবত চাইনা টগর হবে। তো এই গাছেও দেখলাম কলি এসেছে, দেখে মনটা অনেক ভালো লাগছে। তারপর গাঁদা ফুলের গাছগুলো কিন্তু অনেক ছোট নিয়ে এসেছি, যে কারণে মাত্র ছোট ছোট কলি এসেছে। দেখা যাক, গাঁদা ফুলগুলো যদি ফুটে তাহলে তো ভালোই লাগবে। আর গাছের যত্ন আপনার ঠিক মতন নিলে আর ঠিক মতো রোদ পেলে গাছ খুব সুন্দর হয়। এখন যেহেতু কিছুদিন যাবত রোদ উঠছে না, সেই কারণে একটু গাছগুলো দেখলাম কেমন জানি মরে মরে যাচ্ছে আর কি। তো দেখা যাক, যত্ন তো আমি নিবই, চেষ্টা করব, বাকিটা জানি না। আর অনেকটা জায়গার উপর নির্ভর করে, যেহেতু বারান্দায় রাখা, বাইরে হলে এতটা চিন্তা করতাম না। বাইরে তো সবসময় রোদ পায়, বা বাইরের মাটিতে গাছ এমনিতেও ভালো হয়, আর টপের গাছগুলো একটু বেশি যত্ন নিতে হয় এই আর কি। তো আজকে এই অ্যাকোয়ারিয়ামটাও পরিষ্কার করে দিয়েছি। আর মাছের যে সঙ্গীটা ছিল, সঙ্গীটা তো মরে গেছে, মাছটা আছে। এই মাছটা না ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, মাছের দোকান থেকে নতুন মাছও দিল না এই মাছটার সাথে। তারপরও চিন্তা করছি যে না, আজকে বা কালকে গিয়ে মাছ, নতুন মাছ কিনে আনবো আর কি। এরকম একা একা থাকলে দেখতেও খারাপ লাগে, আর ঠিক মতন মানে খাবার দিলে খাচ্ছে না, আর চোখের সামনে আছে। তো সব কিছু মিলিয়ে এই বিষয়টা অনেক বেশি আমার কাছে প্রতিদিনই খারাপ লাগছে। মরে গেলে একটা হতো যে না, মরে গিয়েছে, ওর সঙ্গীও মরে গিয়েছে, ও মরে গেছে, কিন্তু দেখা গিয়েছে সঙ্গী মারা যাওয়ার পর থেকে কিন্তু মাছটাকে খাবার দিলে ঠিকমতো ও খাবার খাচ্ছে না। আর সাথে ওর সাথে যে আরেকটা মাছের জোড় আনবো, সেটাও দোকান থেকে দেয়নি, এই হলো বিষয় আর কি। তো এখানে তো চায়ের পানি বসিয়ে দিয়েছি, ভালোভাবে ফুটে উঠেছে, এখন একটু চা তৈরি করে নিব। তো চায়ের জারে দেখলাম যে চা পাতা শেষ, তো চায়ের জারে একটু চা পাতাটা ভরে নিচ্ছি। আজকে চা পাতা ভরতে গিয়ে দেখি যে দুধের জারে দুধ শেষ, চিনির জারে চিনি শেষ, তো সব এগুলো আবার জারগুলোতে সব কিছু ভর্তি করেছি আর কি।
ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। চাইলে সুন্দর কমেন্টসের মাধ্যমে আমার ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন। আপনাদের একটি সুন্দর কমেন্টসই কিন্তু আমার আরেকটি নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা দেয়। সকালের নাস্তা শেষে চেয়েছিলাম যে একটু রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তো বাসা থেকে ফোন দিয়েছে ছোটো ভাবি, বলছে যে মাছের ভর্তা তৈরি করেছি আর ছোট মাছ আর টমেটো আলু দিয়ে একটা তরকারি রান্না করেছে, মানে এগুলো অনেক পছন্দ করি, শুটকির ভর্তা করেছে, বলছে যে চলে আসো বাসায় এসে খাওয়া দাওয়া করবে। তো না করছিলাম, বারবার বলছিল যে না আসলে খাবে না। তো বাসায় এসেছি, তো বাসায় এসে দেখি যে ভাইয়া যে গাছগুলো লাগিয়েছে, গাছে আজকে নতুন একটা ফুল হয়েছে, জবা ফুল, সেটাই দেখছিলাম। আর এখানে কবুতরগুলোকে খাবার দিচ্ছিল, ওকে দেখা মাত্রই কবুতরগুলো মানে উড়ে ওর উপরে সব কবুতর চলে এসেছে। তো ওকে দেখেই বুঝতে পেরেছে যে ও খাবার দিবে। আসলে পশু পাখি কিন্তু মালিক চিনে, সেটাই অনেক বেশি ভালো লাগা কাজ করে। দিকে সামান্য একটু চটপটি আর দই ফুচকার আয়োজন করেছি, ভাবি এসেছে বাচ্চাদেরকে নিয়ে। তো গতকালকে ভাবির এখানে দই ফুচকা খেয়ে অনেক ভালো লেগেছে, তো আমি বলছি যে আমার বাসায় এসেও দই ফুচকাটা যেন তৈরি করে। তো ঘরে দই ছিল, দুই কাপ দই, তারপর চাট মশলা একসাথে মিক্সড করে উপর থেকে চানাচুর দিয়ে দিলেই হবে। চানাচুরটা আপনার চিকন নিলে বেশি ভালো হয় আর কি, মোটা চানাচুর দিয়ে তেমন একটা ভালো লাগবে না। তো শানের যে চাট মশলাটা আছে সেটাই এখানে দিয়ে দিচ্ছে। এটা দেওয়ার পর দেখি অন্য কোনো মশলার কোনো কাজই লাগলো না, মানে দুইটা খেতেই অসাধারণ লাগছিল। অনেক ইজি ওয়েতে ঘরে যদি ফুচকা থাকে আপনারা এইভাবে দই ফুচকা তৈরি করে নিতে পারেন, আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছে, একদম চটপটা। তো এখানে ফুচকাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ফুচকাগুলোর ভিতরে দই দিয়ে, প্রথমে চানাচুর দিয়ে তারপর দই দিবে, তারপর উপর থেকে আবার চানাচুর, আবার একটু দই, এভাবে দিয়ে আমরা খেয়ে নিয়েছি। তো খুব সহজেই কিন্তু আপনারা ইচ্ছা করলে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। দই ফুচকাটা কিন্তু বাইরে মোটামুটি চড়া দামে বিক্রি করে, তো বাসায় যদি এভাবে আপনারা তৈরি করতে পারেন আশা করছি যে ভালো লাগবে। তৈরি করে নিয়েছিলাম, তো আবার ভাবির সাথে বাড়িতে এসেছি। বাড়িতে চলে আসার পর আব্বু এসে বসেছে, ভাইয়া ছিল, তো সবাই একসাথে বসে মুড়ি মাখা আর চানাচুর খেয়েছি, ভাবি একটু পেয়ারা মেখেছিল, এভাবে অনেকটা সময় আড্ডা দিয়েছি। বাসায় এসে পড়তে চেয়েছিলাম, তো আব্বা দিচ্ছিল না আর কি, বারবার বলছিল না আর একটু যেন বসি। তো সবাই কিন্তু একসাথে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি, আমরা অনেকটা সময় ধরে পরিবারের সবাই বসে কথা বলেছি, গল্প করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।